स्टूडेंट्स वेलकम बैक टू माय चैनल। तो आज के लिए वीडियो टाइम हमें ट्रिगोनोमेट्रिक रेशियो कंपाउंड एंगल चैप्टर टा पढ़ाबो क्लास 11। तो आगे बोली कंपाउंड एंगल জিনিসটা কি, যখন দুই বা দুইয়ের বেশি অর্থাৎ দুই বা ততোধিক অ্যাঙ্গেল যখন পরস্পরের মধ্যে যুক্ত অবস্থায় থাকে তখন সেটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাঙ্গেল। কথাটার মানে কি, মনে করো আমি একটা অ্যাঙ্গেল নিয়েছি, অ্যাঙ্গেল এ, যেটা হচ্ছে 120 ডিগ্রি। এখন আমি আরো একটা অ্যাঙ্গেল নিয়েছি যেটা অ্যাঙ্গেল বি, সেটাকে মনে করে নিলাম 60 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল সি যেটা ওটাকেও মনে করে 60 ডিগ্রি নিলাম। তাহলে এই যে 120 120 আমি কি লিখতে পারি, 60 ডিগ্রি প্লাস 60 ডিগ্রি, এটা লিখতে পারি। মানে 120 জায়গায় এইভাবে একটা বসবো, তাহলে অ্যাঙ্গেল এ ইকুয়াল টু কি আসছে, অ্যাঙ্গেল বি প্লাস অ্যাঙ্গেল সি। এই যে অ্যাঙ্গেল বি আর অ্যাঙ্গেল সি এই দুটোকে যুক্ত করে যখন অ্যাঙ্গেল এটা আমরা পাচ্ছি, তখন আমরা বলবো কি, এই অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এর একটি কম্পাউন্ড অ্যাঙ্গেল হলো অ্যাঙ্গেল এ। মানে এই দুটো অ্যাঙ্গেল যুক্ত করে আমি অ্যাঙ্গেল এটা পাচ্ছি, তাই অ্যাঙ্গেল বি এবং অ্যাঙ্গেল সি এই দুটো যুক্ত হয়ে আমার 120 ডিগ্রি উৎপন্ন করছে, তাই অ্যাঙ্গেল এ কে এক কম্পাউন্ড অ্যাঙ্গেল বলে। তো আর একটা উদাহরণ মনে করো, অ্যাঙ্গেল ই এইটাকে আমি দিচ্ছি 180 ডিগ্রি। আরেকটা অ্যাঙ্গেল নিচ্ছি যেটা অ্যাঙ্গেল এ, ওটাকে ধরো আমি সাপোজ নিচ্ছি 60 ডিগ্রি, এবং অ্যাঙ্গেল জি যেটা নিচ্ছি সেটাকে ধরো মনে করো 120 ডিগ্রি। তাহলে এখানে 180 ডিগ্রি ইকুয়াল টু কি হবে, 60 ডিগ্রি প্লাস 120 ডিগ্রি। তো এখানে 180 কি দেখো, 60 আর 120 এই দুটো সম আকারে লেখা যাচ্ছে, এই জন্য অ্যাঙ্গেল ই হচ্ছে একটা কম্পাউন্ড অ্যাঙ্গেল। তো এইটা গেল কম্পাউন্ড অ্যাঙ্গেলের মিনিং নাকি। এবার আমরা চেষ্টা করছি এই অ্যাঙ্গেল ই এবং অ্যাঙ্গেল এফ এর যে ভ্যালুগুলো বের করেছি এগুলোর মাধ্যমে ত্রিগোনোমেট্রিতে এর কি অ্যাপ্লিকেশন আছে, ত্রিগোনোমেট্রিক অ্যাপ্লিকেশনগুলো দেখবো। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো এবারে দেখো আমি ত্রিগোনোমেট্রিক রেশিওগুলো নিয়ে কথা বলি। মনে করো আমার কাছে একটা অ্যাঙ্গেল আছে যেটা অ্যাঙ্গেল এক্স, আরেকটা অ্যাঙ্গেল আছে অ্যাঙ্গেল ওয়াই আছে। এবার এগুলো বিভিন্ন ত্রিগোনোমেট্রিক রেশিও নিয়ে আমাদের কাজ করতে হবে, সেগুলোই হচ্ছে এই চ্যাপ্টারের ফর্মুলা। তো জিনিসটা কি দেখো, আমি একটা ফর্মুলা তোমাদের শেখাবো, সেই ফর্মুলাটা থেকে তুমি অল টাইপস অফ ত্রিগোনোমেট্রিক ফর্মুলা এই কম্পাউন্ড অ্যাঙ্গেল সম্পর্কিত বের করে ফেলতে পারবে। তো আমি যে ফর্মুলাটা শেখাচ্ছি দেখো এটা একটু মনে রাখার চেষ্টা করো। মনে করো একটা কম্পাউন্ড অ্যাঙ্গেল আছে এক্স প্লাস ওয়াই, একটা অ্যাঙ্গেল আছে। এইবার এই অ্যাঙ্গেলটা যদি আমি সাইন রেশিওটা নিই, তাহলে এর ক্ষেত্রে ফর্মুলাটা কি হবে, সাইন দুটো অ্যাঙ্গেলের সাম, এইটা হবে একবার সাইনের সাথে এই অ্যাঙ্গেলটা অর্থাৎ সাইন এক্স ইনটু এই ওয়াই অ্যাঙ্গেলটার সাথে সাইনের যেটা পূরক কোণ অর্থাৎ কস, কস ওয়াই হবে প্লাস। এবার এই এক্স এর আগে একবার কস বসাও এবং ওয়াই এর আগে সাইন বসিয়ে দাও, অর্থাৎ সাইন এক্স প্লাস ওয়াই এর ফর্মুলাটা গিয়ে দাঁড়ায় সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই। এই ফর্মুলাটা তোমরা একটু মাথায় রাখো। এটা থেকেই আমি কি কীভাবে করছি দেখো, এটা থেকে আমি আরও 6 রকম ফর্মুলা তোমাদের ডেভেলপ করে দেখাচ্ছি। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। 2 নম্বর ফর্মুলাটা কি, আমি লিখছি সাইন অফ এক্স মাইনাস ওয়াই। এখন আমি তোমাদের প্রথমেই বলেছি যখন দুটো অ্যাঙ্গেল পরস্পর সাম আকারে থাকে তখন সেটাকে বলছে কম্পাউন্ড অ্যাঙ্গেল, কিন্তু এইখানে দেখো এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে আমি এক্স মাইনাস ওয়াইটাকে কোনোভাবে প্লাসে আনার চেষ্টা করব। সেটা কি করে করছি না দেখো, সাইন এক্স মাইনাস ওয়াইটাকে আমি কী লিখতে পারি, সাইন অফ এক্স প্লাস অফ মাইনাস ওয়াই এটা লিখতে পারি, যেখানে ওয়াই অ্যাঙ্গেল যেটা নেগেটিভ অর্থাৎ ক্লক ওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল। দেখো এখানে প্লাস চলে গেলো এবং মিন মাইনাসটার সাথে এই প্লাসটাকে আলটিমেট মাইনাসই চলে আসে। এবার তুমি ফর্মুলা কি জানো, সাইন অফ দুটো অ্যাঙ্গেলের সাম, তার মানে কি হবে,
সাইন ইন্টু প্রথম অ্যাঙ্গেলটা তার মানে এক্স ইন্টু কস অফ দ্বিতীয় অ্যাঙ্গেলটা তার মানে মাইনাস ওয়াই প্লাস সাইন অফ এই অ্যাঙ্গেলটা দ্বিতীয় অ্যাঙ্গেলটা তাহলে মাইনাস ওয়াই ইন্টু কস অফ ফার্স্ট অ্যাঙ্গেলটা তার মানে এক্স হলো। তাহলে এবার এইটাকে যদি একটু সাজাও, দেখো কস সব সময় নেগেটিভ যেটা সাইনটা সেটাকে খেয়ে ফেলতে পারে, বা যেহেতু এটা একটা অড ফাংশন তাই জন্য এটা মাইনাসটাকে খেয়ে ফেলতে পারে, তাই জন্য আমি এটাকে কি লিখতে পারি সাইন এক্স কস ওয়াই। আচ্ছা সাইন কিন্তু অড ফাংশন নয়, তাই জন্য এই মাইনাসটা সাইনের বাইরে বেরিয়ে যায়, তাই এটা মাইনাসটা বেরোলে মাইনাস সাইন ওয়াই ইন্টু কস এক্স। তো এইটা গেল সাইন এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা, কি সাইন এক্স কস ওয়াই মাইনাস সাইন ওয়াই কস এক্স, যেমন সাইন এ প্লাস বি ফর্মুলাটা ঠিক তেমনই, শুধু এই জায়গাটা একটা মাইনাস বসে গেছে আর কোনো চেঞ্জ নেই। তো এটা গেল সাইনের ফর্মুলা। এবার আমরা দেখবো কসের ফর্মুলাটা কি রকম, তিন নম্বর ফর্মুলা যেটা হচ্ছে কস এক্স প্লাস ওয়াই, এটা কি হবে দেখো আমি তোমাদের সাইনের ফর্মুলাটাকে যদি কনভার্ট করি তাহলে কস এইটাকে যদি আমি গোটাটাকে একটা অ্যাঙ্গেল মনে করি, যদি এটাকে আমি থিটা ভাবি তাহলে কস থিটাকে আমি যদি সাইনে কনভার্ট করি তাহলে ওটাকে কি লিখতে পারি কস সাইন অফ 90° মাইনাস থিটা, আমি সেটাই করছি এখানে, তাহলে এটাকে লিখতে পারি সাইন অফ পাই বাই টু মাইনাস এক্স প্লাস ওয়াই, এটা লিখতে পারি। এইবারে দেখো এটাকে একটু ভেঙে নিচ্ছি তাহলে কি দাঁড়াবে সাইন অফ পাই বাই টু মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা দাঁড়াবে। এবার আমি যদি এইটাকে এক নম্বর অ্যাঙ্গেল এবং এইটাকে দু নম্বর অ্যাঙ্গেলটা ভাবি তাহলে এবার সাইনের ক্ষেত্রে ফর্মুলাটার মতো চেঞ্জ হবে, তাহলে কি সাইনের সাথে প্রথমের অ্যাঙ্গেলটা তাহলে সাইন অফ পাই বাই টু মাইনাস এক্স ইন্টু কস অফ ওয়াই এই ফর্মুলা হলে মাইনাস সাইন অফ দ্বিতীয় অ্যাঙ্গেলটা তার মানে ওয়াই ইন্টু কস অফ পাই বাই টু মাইনাস সিক্স প্রথম অ্যাঙ্গেলটা, তাহলে সাইন পাই বাই টু মাইনাস সিক্সটা তাহলে কী হবে কস এক্স ইন্টু কস ওয়াই মাইনাস সাইন ওয়াই, আর কস অফ পাই বাই টু মাইনাস এক্স কী হয়ে যায় সাইন এক্স, তাহলে সাইন ওয়াই কস এক্স। দেখো এটা হচ্ছে কস এ প্লাস বি ফর্মুলা, অর্থাৎ দুটো কস আছে এবং দুটো সাইন আছে কস এ প্লাস বির ক্ষেত্রে। একটা জিনিস দেখো যখন কসের মধ্যে দুটো অ্যাঙ্গেলের প্লাস আছে তখন কিন্তু এখানে মাইনাস সাইনটা আছে, যার জন্য এখানে কস এক্স কস ওয়াই মাইনাস সাইন এক্স সাইন ওয়াই হয়, এটা তোমরা দেখে নাও। তো এই বোর্ডটা যদি দেখো তোমরা এটা নোট ডাউন করো, তারপরে পরের ফর্মুলাটা শেখাচ্ছি। তো আমরা এতক্ষণ এই তিনটে ফর্মুলা দেখবো যে সাইন অফ এ এক্স প্লাস মাইনাস ওয়াই হয় কি সাইন এক্স কস ওয়াই আর কস এক্স সাইন ওয়াই, যদি প্লাস থাকে প্লাস মাইনাস থাকলে মাইনাস, আর যদি কস এক্স প্লাস ওয়াই হয় তাহলে কি হবে কস এক্স কস ওয়াই, আর যেহেতু প্লাস আছে তার জন্য মাইনাস হয়ে যাবে সাইন এক্স সাইন ওয়াই, এটা শিখলাম। এবার তাহলে কস অফ এ মাইনাস অর্থাৎ এক্স মাইনাস ওয়াই যদি ফর্মুলাটা শিখি তাহলে কীরকম দাঁড়াবে, তাহলে একবার কী করবো কস এক্স মাইনাস ওয়াই এটা লিখবো। দেখো এক্স মাইনাস ওয়াই এটাকে আমরা কি লিখতে পারি কস অফ এক্স প্লাস অফ মাইনাস ওয়াই, এটা লেখাই যায় প্লাস আর মাইনাস খেয়ে যায় পুরো সাইনের মতো, তাহলে কস এ প্লাস বি ফর্মুলাটা আমরা জানি, তাহলে কস এ প্লাস বি যদি ফর্মুলাটা জানি তাহলে ওখানে বসিয়ে দাও, তাহলে কস এক্স ইন্টু কস অফ মাইনাস ওয়াই প্লাস আছে তাই জন্য মাইনাস সাইন এক্স ইন্টু সাইন অফ মাইনাস ওয়াই, তাহলে কী আসছে কস এক্স, আর কস যেহেতু মাইনাসটা খেয়ে ফেলতে পারে এখানে কস ওয়াই। আচ্ছা এই দেখো সাইন অফ মাইনাস ওয়াই তাহলে মাইনাসটা বাইরে বেরিয়ে যাবে, ওই মাইনাসটা আবার এই মাইনাসটার সাথে ইন্টু হয় প্লাস হয়ে গেল, তাহলে প্লাস সাইন এক্স সাইন ওয়াই। তো এইটা হচ্ছে কস এক্স মাইনাস ওয়াই এর ফর্মুলা, ফর্মুলাটা কীরকম তাহলে কস এক্স কস ওয়াই, দেখো এখানে মাইনাস আছে তার জন্য এখানে প্লাস বসিয়ে দিলাম আর
সাইন ফর্মুলাগুলো খুব সোজা, একটু জাস্ট লজিক দিয়ে মাথায় রাখবে, আমি যে লজিকে বললাম সেই লজিক দিয়ে মাথায় রাখবে, তাহলে তোমরা ইজিলি রিমেম্বার করতে পারবে। এখন সাইন হলো, কস হলো, ট্যান কেন বাদ যাবে, তাহলে ট্যানেরটাও আমি দেখাই, ট্যানেরটা এবার দেখাবো। ট্যান এক্স প্লাস ওয়াই ফর্মুলাটা এবার আমাকে দেখতে হবে, এটা কি ট্যান এক্স প্লাস ওয়াই, দেখো ট্যান এক্স প্লাস ওয়াই এটাকে আমি কি লিখতে পারি, আমি এখানে করে দেখাই, এটাকে লিখতে পারি সাইন এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই কস অফ এক্স প্লাস ওয়াই লিখতে পারি, কারণ আমরা জানি কি ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা। তাহলে সাইন এ প্লাস বি ফর্মুলাটা তোমরা শিখেছো, সাইন এক্স প্লাস ওয়াই এটা বসিয়ে দেবে তাহলে, তাহলে সাইন এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই বাই কস এ প্লাস বি ফর্মুলাটা শিখেছো, তাহলে এটা কি আসবে কস এক্স কস ওয়াই মাইনাস সাইন এক্স সাইন ওয়াই হলো। এইভাবে দেখো আমাদের ট্যান এর ফর্মুলাটা জানতে চাইছে, ট্যান এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা কি, তাহলে আমাদের নিশ্চয়ই সাইন আর কস দিয়ে রাখলে একটা বাজে দেখতে লাগবে, তার জন্য আমি কি করছি এইখানে সাইনগুলোকে সাইন কসগুলোকে আমি ট্যানে কনভার্ট করব। ট্যানে কনভার্ট করার জন্য তোমাকে একটা বেস্ট ট্রিক বলছি, এই যে ডিনোমিনেটরে এখানে কস এক্স কস ওয়াই টার্মটা আছে, এটা দিয়ে তুমি নিউমারেটর ডিনোমিনেটরকে ডিভাইড করে দাও, তাহলে দেখবে প্রত্যেকটা ট্যানে চলে আসবে, এই টার্মটা যেটা আছে এটা দিয়ে নিউমারেটর আর ডিনোমিনেটরকে ডিভাইড করে দেবো, তাহলেই চলে আসবে। তাহলে যদি ডিভাইড করি তাহলে কী আসবে সাইন এক্স কস ওয়াই ডিভাইডেড বাই কস এক্স কস ওয়াই প্লাস কস এক্স সাইন ওয়াই ডিভাইডেড বাই এটা তাই কস এক্স কস ওয়াই বাই, দেখো এইটাকে যদি এইটা দিয়ে ডিভাইড করি তাহলে এখানে ওয়ান চলে আসবে মাইনাস সাইন এক্স সাইন ওয়াই ডিভাইডেড বাই কস এক্স কস ওয়াই, দেখো এবারে এই কস ওয়াই এই কস ওয়াইটা কেটে যাচ্ছে, তাহলে এখানে কি পড়ে থাকছে সাইন এক্স বাই কস এক্স, তার মানে কি হয় ট্যান এক্স, আচ্ছা প্লাস এই কস এক্স এই কস এক্স কেটে যাচ্ছে, তাহলে সাইন ওয়াই বাই কস ওয়াই তার মানে কি ট্যান ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস, দেখো সাইন এক্স বাই কস এক্স ইন্টু সাইন ওয়াই বাই কস ওয়াই এটাকে লিখতে পারি, তাহলে সেটাই লিখলাম, তাহলে কি আসবে ট্যান এক্স ইন্টু ট্যান ওয়াই, এটা হচ্ছে ট্যান এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা, এটা কি ট্যান এক্স প্লাস আছে তার জন্য প্লাস ট্যান ওয়াই ডিভাইডেড বাই ওয়ান, যখন এখানে প্লাস তখন এখানে মাইনাস মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই, এইটা হচ্ছে ট্যান এক্স প্লাস ওয়াই এর ফর্মুলা, এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলাটা তোমাকে প্রায় কাজে লাগে প্রশ্নমালার অঙ্কগুলো করবার সময়। তো যখন এখানে যদি মাইনাস থাকে এক্স মাইনাস ওয়াই থাকে তাহলে আমি কি করবো, ঠিক একই টেকনিকে এক্স মাই প্লাস অফ মাইনাস ওয়াই বসিয়ে দেবো, তো এখানে আমি যদি মাইনাস ওয়াই লিখি এইখানে যে প্লাসটা আছে সেই প্লাসের জায়গায় এখানে চলে আসবে মাইনাস, আর এইখানে যে মাইনাসটা আছে এই মাইনাসের জায়গায় চলে আসবে প্লাস, আর কিচ্ছু চেঞ্জ নেই, তুমি যদি এই ফর্মুলাটা মনে রাখতে পারো ব্যাস প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। তো এবারে কিছু অ্যাপ্লিকেশান দেখি, তোমাদের এতটা অবধি আমি বললাম, আশা করি জিনিসগুলো বুঝতে পেরেছি, এবারে এই চ্যাপ্টারটা কিছু অ্যাপ্লিকেশান দেখবো। তো এখন আমি কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি, যে ফর্মুলাগুলো শিখেছো ওটা আশা করি বুঝতে পারা গেছে এবং তোমরা খাতাতেও নোট ডাউন করে নিয়েছো। তো আজকে আমি দেখাবো ট্যান 15 ডিগ্রির ভ্যালুটা কী করে বের করতে হয়। দেখো আমরা সাধারণত যে সমস্ত ত্রিকোণমেট্রিক রেশিও পড়েছি ক্লাস 10 অবধি, তার মধ্যে 15 ডিগ্রির কথা ছিল না, তাতে ছিল 0, 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি এগুলোই ছিল, 60 ডিগ্রি এগুলো ছিল। এখন আমরা শিখবো 15 ডিগ্রি কী করে ভ্যালুটা বের করবো। তোমাদের একটা ফর্মুলা আমি শিখিয়েছিলাম কি ট্যান এক্স প্লাস ওয়াই সমান ট্যান এক্স প্লাস ট্যান ওয়াই ডিভাইডেড বাই ওয়ান মাইনাস ট্যান এক্স ট্যান ওয়াই, এটা শিখিয়েছিলাম।
এবং ভিডিও শুরুতেই আমি বলেছিলাম এই যে অ্যাঙ্গেলটা থাকবে এটাকে যে কোনো দুটো কম্পাউন্ড অ্যাঙ্গেলে ব্রেক করে নিতে হবে, এবং এমনভাবেই ব্রেক করবে যাতে তোমার এই ট্যান রেশিও সেই অ্যাঙ্গেলগুলোর ভ্যালু জানা থাকে। কীরকমভাবে ব্রেক করবে? তুমি 15 ডিগ্রিকে তো অনেক রকম বলতে পারো, 10+5 বলতে পারো, 20-5 বলতে পারো, এগুলোও তো বলতে পারো, কিন্তু তোমাকে 15 ডিগ্রিটাকে এমন দুটো অ্যাঙ্গেলে এতে ডিভাইড করতে হবে, অর্থাৎ মানে যোগ আকারে প্রকাশ করতে হবে যাতে তোমার ট্যানের মধ্যে সেই অ্যাঙ্গেল দুটো জানা থাকে। তো 15 ডিগ্রিকে আমি দেখো যদি আমি 45 ডিগ্রি -30 ডিগ্রি লিখতে পারি তখন কিন্তু 15 ডিগ্রি ভ্যালুটা বেড়ে যাবো, কারণ 45 থেকে 30 লেস করলে 15 চলে আসে। আমি সেটাই লিখছি, দেখো ট্যান 15 ডিগ্রি সমান সমান ট্যান, দেখো 15কে আমি কি লিখতে পারি তাহলে 45 ডিগ্রি -30 ডিগ্রি এটা লিখতে পারি। এখন আমি ট্যান এক্স -y ফর্মুলাটা কি হয়, ট্যান এক্স -tan y ডিভাইডেড বাই 1+tan x tan y, y এর জায়গায় কত বসবে আমার 30 ডিগ্রি। তা এই ভ্যালুগুলো তোমার নিশ্চয়ই জানা আছে, তা tan 45 ভ্যালু কত, 1, -tan 30 ভ্যালু কত, 1/√3 বাই 1+tan 45 এর মান কত, 1/30 ডিগ্রি ভ্যালু কত, tan 30 ভ্যালু 1/√3। তো এবার এটাকে একটু সিম্পলিফাই যদি করে নাও তাহলে কি আসবে, √3 -1 ডিভাইড বাই √3 +1। তো এটা আশা করি বোঝা গেছে, কারণ আমি প্রত্যেকটা টার্মকে যদি √3 দিয়ে মাল্টিপ্লাই করি নিউমারেটর ডিনোমিনেটরকে, তাহলে এখানে √3 -1 ডিভাইডেড বাই এখানে √3 +1 এটাই চলে এসেছে। tan 15 ডিগ্রি ভ্যালু হচ্ছে গিয়ে √3 -1 বাই √3 +1। তো এটা আশা করি বুঝতে পেরেছো, আরো কিছু প্রবলেম নিয়ে আলোচনা করছি। তো আসলো নেক্সট প্রবলেমটা যে tan পাই বাই 4 +x ইনটু tan অফ পাই বাই 4 -x এর ভ্যালু কত হয় সেটা আমাদের জিজ্ঞেস করেছে। তো আমি সবার ফার্স্ট tan পাই বাই 4 +x এর ভ্যালুটা বের করছি, ইনটু tan অফ পাই বাই 4 -x tan পাই বাই 4 +x এটা কি কি লিখতে পারে, tan পাই বাই 4 ইনটু সরি +tan x ডিভাইডেড বাই 1 -tan π/4 tan x ইনটু tan π/4 -x কি লিখতে পারে, tan π/4 -tan x ডিভাইডেড বাই 1+tan π/4 tan x এটা লিখতে পারে। tan π/4 এর ভ্যালু কত, 1, তাহলে 1+tan x ডিভাইডেড বাই 1 -tan π/4 আমরা লাগাতে 1, তাহলে 1 × tan x করে tan x ইনটু তাহলে tan π/4 হলো 1, তাহলে 1 - tan x ডিভাইডেড বাই 1+tan x। দেখো এইটা এটা কেটে যাচ্ছে, এটা এটা কেটে যাচ্ছে, তাহলে আলটিমেট যেটা ভ্যালু সেই ভ্যালুটা আসছে 1। তো এটা কত সুন্দর শর্টকাট প্রবলেম, কিছু না ফর্মুলায় ডিরাইভ করেছি, ডিরাইভ করে এগুলো দেখো কাটাকুটি হয়ে যাচ্ছে, তো অ্যান্সার বেরিয়ে গেছে। তো আজকে এই পর্যন্ত থাক, ও নেক্সট ভিডিওয়ে আমি আরও কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং চ্যানেল নতুন সাবস্ক্রাইব করো। থ্যাংকস ফর ওয়াচিং।